ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি উড়োজাহাজ থেকে প্রায় 7 কেজি সোনা জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব সোনার আনুমানিক বাজার মূল্য 7,86,00,000 টাকা বলে জানিয়েছে সংস্থাটি। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট BS218 রোববার বিকেল 4:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান B20 এলাকায় অবস্থান নেন। অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা। এক পর্যায়ে 14A এবং 15A আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের ওপর ছাই ও কালো রঙের ট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা। বান্ডেল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট 7টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন 116 গ্রাম, যাতে উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন দাঁড়ায় 6 কেজি 960 গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।